নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকালে আনিসুর রহমান নামে এক ভুয়া সমন্বয়কারী পরিচয় দানকারীকে আটক করেছে শিক্ষার্থীরা পরে উপজেলা প্রশাসনের কাছে মুসলেখা দিয়ে ছাড় পায় সে সোমবার দুপুরে উপজেলার ভুলতা এলাকায় এ ঘটনা ঘটে শিক্ষার্থীরা জানান পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করার পর সারাদেশে পুলিশ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা দায়িত্ব থেকে সরে যায় এতে সড়ক মহাসড়কে বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হয় সারাদেশের মতো রূপগঞ্জে শৃঙ্খলা ফিরে আনতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুরস্কার পরিছন্নতা ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করে আসছে। এদিকে গত কয়েকদিন ধরে আনিসুর রহমান নামে এক যুবক সে নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও রূপগঞ্জের দায়িত্বরত একজন সমন্বয়ক পরিচয় দিয়ে ফেসবুকে বিভিন্ন স্থানে প্রোগ্রাম আছে বলে শিক্ষার্থীদের কাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছে। উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে দুর্ব্যবহার করেন। সোমবার দুপুরে সে ভুল এলাকায় শিক্ষার্থীদের স্থানে অশোভন আচরণ করতে গেলে শিক্ষার্থীরা তাকে আটক করে মারধর করে পরে বিষয়টি জানতে পেরে উপজেলা সহকারী কমিশনার সিমন সরকার তাকে উদ্ধার করে উপজেলা কার্যালয়ে নিয়ে আসে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল তাকে জিজ্ঞাসা করলে আটক আনিসুর রহমান নিজের ভুল স্বীকার করেন ভবিষ্যতে এমন না বলে মুসলেকা দিলে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয় শিক্ষার্থীরা আরও বলেন আনিসুর রহমান একজন ছাত্রলীগের সক্রিয় কর্মী সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম দিয়ে রূপগঞ্জে কমিটি গঠন করার পায় তারা করছিল আমরা যতটুকু জানি সেন্ট্রাল থেকে যে কোনো সমন্বয় বানায়নি তো ওই ক্ষেত্রে উনি হচ্ছে রূপগঞ্জ এরিয়াতে সমন্বয় দাবি করে যাচ্ছিলেন তাছাড়া যতটুকু জানা আছে আমাদের প্রত্যেক ইউনিয়নেই স্টুডেন্ট আছে আমাদের ঐক্যটা আছে সেহেতু আমরা জানতে পেরেছি যে উনি প্রত্যেক ইউনিয়নে স্টুডেন্টদেরকে একত্রিত করে মিটিং করতেছে শোডাউন করতেছে উনি নিজেকে সমন্বয়ক দাবি করে আমরা ওনার যখন আইডেন্টি বের করার জন্য চেষ্টা করছিলাম তখন আমরা জানতে পারি যে ওনার পাস্ট একটা ব্যাকগ্রাউন্ড আছে ছাত্র ছাত্রলীগের সাথে জড়িত ওনার কিছু পিকচার্স আমরা কালেক্ট করি আমরা যখন ইউনো স্যারের কাছে আসি তো তখন ইউনো স্যার আমাদের কথা শুনে আ তারপরে ওনার যেই এসিলেন্ট আছে বা ওনার সাথে যারা আছে তারাও যে বিষয়টা প্রত্যক্ষ করছে তারপরে সবাইকে এখানে ডাকাইছে আমাদের স্টুডেন্ট সহ ওই যে যিনি আসছিল মানে যিনি নিজেকে সমন্বয় দাবি সমন্বয়ক দাবি করছে তিনি সহ আমরা সবাই এখানে আসছি তারপরে ইউনু স্যার এটা বিচার করছে যে উনি মানে প্রমাণ সহ প্রমাণ চাইছিল আমাদের কাছে আমরা সম্পূর্ণ প্রমাণ দিতে পারছি যে উনি নিজেকে সমন্বয়ক দাবি করছে এবং উনি একজন ভুয়া সমন্বয়ক তো তারপরে ইউনু স্যার বললো যে উনি এখন মানে একটা লিখিত অভিযোগ করতে ফার্স্টে ওনার একটা স্বীকারোক্তি নিতে তার পরবর্তীতে এটার একটা লিখিত অভিযোগ দায়ের করতে তারপরে উনি এটার আইনি একটা ব্যবস্থা নেবে আর কি আমি সেজন্য হচ্ছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমি আর এরকম কোনো প্রকার বিশৃঙ্খলা করতে চাই না আমি দুঃখিত আমি সমন্বয়ক না রূপগঞ্জের কোনো দলের সাথে সম্পর্ক কোনো কিছুর সাথে সম্পর্ক নেই আমি হচ্ছে যেহেতু ওইখানে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করেছি এবং হাসনাতে আমার হচ্ছে ক্লোজ ছোটো ভাই এবং তার সাথে হচ্ছে মানে আমি পরামর্শ করছিলাম যে আমি এটা কালেক্ট করছি আমি কোনো কমিটি করতে যাচ্ছি না আর আমি কোনো সমন্বয়ক না সেন্ট্রাল থেকে আমি কোনো সমন্বয়ক এই বোয়া সমন্বয়কারী আমি সেজন্য জন্য দুঃখ প্রকাশ করছি আমার উদ্দেশ্য ছিল আমি এর আগে স্যার বলেছে যে আমি হচ্ছে বিভিন্ন ধরনের দেখা গেছে যে মানে হয়রানির শিকার রাজনৈতিক হয়রানির শিকার তো আমার উদ্দেশ্য ছিল আমি যদি এটা যদি একটা সুন্দর অর্গানাইজ হয়ে করতে পারি দিতে পারি তাহলে যারা প্রকৃত মানে হচ্ছে আন্দোলন করেছে কাজ করেছে এবং তাদের নামটা হচ্ছে সেখানে যায় এটা আমি হাসনাদের সাথে হচ্ছে আলোচনা করে আসছি হাসনাদ আবদুল্লাহর সাথে